গ্রেট জব ডান ইন্সপেক্টর সরকার। আমি জানতাম যে আপনি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। জানেন তো, আসলে আমরা তো প্রোটোকলের বাইরে এক পাও চলতে পারি না, আর বুঝতেই তো পারছেন এই জয়দেব বিশ্বাস নামটা বিশাল বড় একজন শিল্পপতির, ছোটখাটো কেউ নয়। ওর বিরুদ্ধে আরো বড় একটা একটা সলিড প্রমাণ না হলে ওয়ারেন্ট বের করা কিন্তু খুব মুশকিল। কেসটা খুব সেন্সিটিভ স্যার। বিশ্বাস কেমিক্যালসের বাক্স থেকে অ্যান্টিক মূর্তি পেয়েছি, পাচার হচ্ছিল এই মূর্তিটা। এটা কি বড় প্রমাণ নয় স্যার? না ইন্সপেক্টর সরকার, জয়দেব বিশ্বাস নিজে তো সেটা স্বীকার করবে না, আর ওর এগেনস্টে আরও কিছু সলিড প্রমাণ দরকার। খুনি কেলটুর স্বীকারোক্তিতে বলেছে যে জয়দেব বিশ্বাসই এই মার্ডার করার ইনস্ট্রাকশনটা দিয়েছিল, কিন্তু সেটাও কিন্তু কোর্টে ধোপে টিকবে না। ঠিকই বলেছেন আপনি, এসব বড় বড় লোকজন, পাওয়ারফুল লোকজন, এরা দুধে উকিল রাখে। সেই উকিল তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য বলবে কেলটুকে দিয়ে আমরা জোর করে স্বীকার করিয়েছি। রাইট, কিন্তু প্রবলেম হচ্ছে জয়দেববাবু নিজে তো আর স্বীকার করছেন না, আর আপনি কেলটুকে ধরেছেন, খুব ভালো কথা, কিন্তু জয়দেববাবুর এগেনস্টে আরও কিছু সলিড প্রমাণ দরকার। আপনি বরং আরেকটু সময় নিন। I'm happy to say, Inspector Sarkar, you are back in the department. আপনার সাসপেনশন তুলে নেওয়া হবে। স্যার, থ্যাংক ইউ স্যার। আচক মশাই, এবার আমাদের একটা মোক্ষম পরিকল্পনা দরকার, যাতে করে জয়দেব বিশ্বাস নিজে মুখে স্বীকার করে ওই আমার মামাকে খুন করিয়েছিল। কি বলছিস কি তুই? তুই মাথা খারাপ হয়ে গেছে? জয়দেব বিশ্বাস কেন স্বীকার করবে যে উনি আঙ্কেলকে খুন করিয়েছে? ওরা যেরকম ফাঁদ পাততে ওস্তাদ, আমাদেরও সেরকমই কিছু একটা করতে হবে এবার। ঠিক আছে। এই প্রত্যয়দা, প্রাটি কি হলো? ব্রো, আরে কি বলবি তো ব্রো, আমার সাসপেনশনটা উঠে গেছে। আমি জানতাম ইন্সপেক্টর সরকার আপনি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আমি বলেছিলাম না সেদিন আপনাকে। ও কথা, স্যারের সঙ্গে তো আমার কথা হলো, স্যার বলছেন জয়দেব বিশ্বাসের বিরুদ্ধে আরো বড় কোনো প্রমাণ দরকার। এবার আমাদের ফাঁদ পাততে হবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।